আজ আমরা জানতে চলেছি ইটারনাল মুভি সম্পর্কে। এই মুভিতে আমরা পুরো বিশ্বের শুরু সময়ে তারা আর গ্রহের সৃষ্টি ও তাদের ধ্বংস সম্পর্কে জানতে পারব। আজ আমরা ইটারনাল মুভির সংক্ষিপ্ত বর্ণনা করব। তাহলে আর দেরি না করে আসুন মুভিটি দেখে আসি। এই গল্প হল সেলেস্টিয়ালদের। সেলেস্টিয়াল অনেক বড় প্রাচীন ও শক্তিশালী মহাকাশের জীবিত প্রাণী, যা এই বিশ্বের শুরুর জীবিত প্রাণী। বিশ্ব যখন দৃশ্যমান হয় তখন শুধু অন্ধকার ছিল। তখন সেলেস্টিয়ালদের লিডার এরিসেম সর্বপ্রথম সূর্য সৃষ্টি করে, আর সূর্যের তাপে ও ঘূর্ণনের ফলে গ্রহ ও তারারা সৃষ্টি হয়। এরপরই বিশ্বে জীবনের শুরু হয়। এইভাবে সেলেস্টিয়াল অনেক গ্যালাক্সি বানায়, এর ফলে এই ইউনিভার্সে এনার্জি ফ্লাও শুরু হয়, আর এইভাবে জীবন সামনে আগানো শুরু করে। এই এনার্জি ফ্লাওকে ধরে রাখার জন্য আরো অনেক সেলেস্টিয়াল প্রয়োজন ছিল। এই জন্য এরিসেম নতুন সেলেস্টিয়ালদের জন্ম দেওয়ার জন্য জীবন্ত গ্রহের ওপর সেলেস্টিয়াল এর বীজ বুনে দেয়। একটা নতুন সেলেস্টিয়াল এর জন্ম নিতে হাজার হাজার বছর সময় নেয়। এই সময় তার বড় হতে অনেক শক্তির প্রয়োজন হয়, আর এই এনার্জি সে পাবে ইন্টেলিজেন্স লাইফ থেকে। কিন্তু কোন লিভিং প্ল্যানেট এই ইন্টেলিজেন্স লাইফ এর গ্রহ হতে অনেক প্রবলেম ফেস করতে হয়। প্রত্যেক প্ল্যানেটের শুরুতে ডাইনোসরের মতো প্রাণী থাকে, এদের থাকা অবস্থায় ইন্টেলিজেন্স লাইফ শুরু হতে পারে না। ডাইনোসরদের মারার জন্য আরিসেম ডেভিয়েন্ট নামে একটা অদ্ভুত প্রাণী বানায়, আর এই প্রাণীকে সব লিভিং প্ল্যানেট এ পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে ডেভিয়েন্ট ডাইনোসরদের মেরে ফেলে, কিন্তু ডেভিয়েন্টের বানানোর সময় তাদের কিছু ঘাটতি থাকে, তাই সে ধীরে ধীরে সেখানে বিকশিত হতে থাকে। এখন সে নিজেই সবাইকে মারা শুরু করে। আরিসেম নিজের ভুল শুধরানোর জন্য ইটারনাল নামে নতুন প্রাণী বানায়। তাদের দেখতে অনেকটা মানুষের মতো হলেও তারা কিন্তু মানুষ থেকে অনেক শক্তিশালী। এরপর তাদের অনেককেই সেই ইউনিভার্সের বিভিন্ন লিভিং প্ল্যানেট হ্যাঁ পাঠিয়ে দেয়, যাতে করে তারা ডেভিয়েন্টদের মেরে ইন্টেলিজেন্স লাইফকে প্রোটেক্ট করতে পারে। পরে যখন ওই গ্রহের জনসংখ্যা বেড়ে যাবে, তখন মাটির ভিতর থেকে একটা সেলেস্টিয়াল বের হয়ে আসবে, আর এই প্রসেসকে এমার্জেন্স বলা হয়। এর ফলে ওই প্ল্যানেট ডিস্ট্রয় হয়ে যাবে। এরপর সে নতুন তারা ও গ্রহ বানানো শুরু করে। এইভাবেই ক্রিয়েট এবং ডিস্ট্রয় চলমান থাকে। সাল 5000 BC-তে, মানে আজ থেকে 7000 বছর আগে, এরিসেম 10 ইটারনালকে পৃথিবীতে পাঠায় সেলেস্টিয়াল টিয়ামুট এর এমার্জেন্স এর জন্য। ওই 10 ইটারনাল অনেক পাওয়ারফুল ছিল, আর তাদের কাছে আলাদা আলাদা পাওয়ার ছিল। ওই ইটারনালদের লিডারের নাম এজেক। সে এরিসেমের সাথে সরাসরি কথা বলতে পারে। আরিসেমের সব মেসেজ বাকি ইটারনালদের কাছে পৌঁছে দিত। এজেক ও তার সাথীরা এর আগের অনেক সেলেস্টিয়াল জন্মগ্রহণে সাহায্য করে। প্রত্যেক ইমার্জেন্সের পরে আরিসেম এজেক বাদে বাকিদের স্মৃতি মুছে দিত, যাতে করে তারা ইমোশনাল এ কারো সাথে জড়িয়ে না পড়ে। তাদের সব লিভিং প্ল্যানেট এই বলে পাঠানো হতো তারা অলিম্পিয়া গ্রহের বাসিন্দা। তাদের কাজ হোল ডেভিয়ানদের মেরে ফেলা। তারা পৃথিবীতে এসেই ডেভিয়ানদের মারা শুরু করে। ওই সময় মানুষদের জীবন খুবই সাধারণ ছিল, তবে তারা টেকনোলজিতে অনেক অ্যাডভান্স, তাই তারা সিদ্ধান্ত নিল তাদের কিছু শক্তি ব্যবহার করে মানুষদের বিকাশে সাহায্য করবে, যাতে করে তারা দ্রুত তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। কিন্তু এরিসেম তাদের আদেশ দেয় মানুষদের শুধু ডেভিয়েন থেকে বাঁচাতে, আর তাদের বাকি বিষয় থেকে দূরে থাকতে। কিন্তু তারা এরিসেমের আদেশ মানে না। এরপর এই 10 জন অনেক যুগ ধরে পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে গিয়ে ডেভিয়েন্সদের মারে, আর মানব সভ্যতার বিকাশ ঘটায়। এই সময়ের মধ্যে আকাইরিস ও সার্জেস বিয়ে করে ফেলে, আর তারা আনন্দে একসাথে থাকতে শুরু করে। একারিস অনেক পাওয়ারফুল ও বিশ্বস্ত ইটারনাল, যে এজেকের সব কথা শুনত, আর এই জন্যই এজেক ইয়ার 575 BC-তে, মানে পৃথিবীতে আসার 4500 বছর পরে, একারিসকে তাদের আসল মিশন মানে ইমার্জেন্স সম্পর্কে জানায়। এটা শুনে একারিসের মন অনেক খারাপ হয়, যেহেতু সে এজেক ও আরিসেমের অনেক বিশ্বস্ত, তাই সে এই সত্যটা মেনে নেয়। এই ঘটনার পর থেকে সে ধীরে ধীরে সেজরেস থেকে দূরে সরতে থাকে। 1521 সালে তারা সব ডেভিয়েন্টদের মেরে ফেলে। এখন তারা আলাদা হতে চায়, কারণ এজেকের গোলামি এখন আর তাদের কাছে ভালো লাগে না। এখন তারা স্বাধীন হয়ে থাকতে চায়। এই বিষয়টা বুঝতে পেরে এজেক সবাইকে মুক্তি দিয়ে দেয়। তখন সবাই যে যার মতো আলাদা আলাদা রাস্তায় চলে যায়। অনেক বছর পর একারিস তার ওয়াইফ সেজেসকে ছেড়ে চলে যায়। এই ঘটনার 500 বছর পর, মানে 2018-তে সেলেস্টিয়াল এর জেগে ওঠার সময় চলে আসে, কারণ এই গ্রহের মানুষ সঠিক পরিমাণ হয়ে গিয়েছিল। এখন ইমার্জেন্সের আর মাত্র 7 দিন বাকি আছে। এই জন্য একারিস এজেকের সাথে দেখা করতে চলে যায়।
অ্যাকারিস অনেক খুশি থাকে, কারণ ফাইনালি তাদের মিশন এবার শেষ হবে। কিন্তু এজেক এই বিষয়ে অনেক উদাস ছিল। সে অ্যাক্রেস কে বলে, অন্য গ্রহের এর তুলনায় এই গ্রহ এবং এর মানুষ অনেক আলাদা। এই প্ল্যান্ট এর মানুষ মিলেমিশে ও সুখে দুঃখে একসাথেই থাকে। তাই এজেকের মতে এক সেলেস্টিয়াল এর জন্য এই প্ল্যানেট কে উৎসর্গ করা ঠিক হবে না। তাই সে ইমার্জেন্স থামানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু অ্যাকারিস এর এই কথা ভালো লাগে না। তার এই বিশ্বাস ছিল মানুষের জীবন থেকে একজন সেলেস্টিয়াল এর জীবন অনেক বেশি দামি। আর তাই অ্যাকারিস মনে মনে এজেকের বিরোধিতা শুরু করে। এরপর সে এজেককে আলাস্কায় নিয়ে যায়। সেখানে এখনো কিছু ডেভিয়ান জীবিত ছিল। সেখানে অ্যাকারিস এজেককে জানায়, আমি ইমার্জেন্স থামাতে চাই না। এরপর সে এজেককে ডেভিয়েন্টদের সামনে ছুঁড়ে ফেলে দেয়। তখন ডেভিয়েন্টের লিডার ক্রো এজেকের সব পাওয়ার অ্যাবজর্ব করে নেয়, যার ফলে এজেক সেখানেই মারা যায়। এজেকের কাছে রেজেনার হেলিং পাওয়ার থাকে, মানে সে নিজেকে ও বাকি আহতদের ঠিক করতে পারত। আর এই পাওয়ার তখন ডেভিয়েনের লিডার ক্রো পেয়ে যায়। এর সাথে সে এজেকের স্মৃতি শক্তিও পেয়ে যায়। এতে করে সে এটা জানতে পারে আরিসেম ও ইটারনালরা তাদের সাথে কি কি করেছে। তারপর ক্র তার পাওয়ার তার বাকি সাথীদের সাথে শেয়ার করে, যার ফলে তারা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে পড়ে। এখন তারা ইটারনালদের মারার জন্য বাইরে বের হয়ে যায়। এইদিকে অ্যাকারিস এজেকের বডি তার বাড়ির সামনে নিয়ে আসে, যাতে করে কেউই তাকে সন্দেহ না করে। অন্যদিকে বাকি ইটারনালরা এই সম্পর্কে কোন কিছুই জানে না, আর তারা মানুষের সাথে খুব স্বাভাবিকভাবে জীবন যাপন শুরু করে। সার্সেস এখন লন্ডনের একটি মিউজিয়ামে কাজ করে। এখন সে স্প্রাইট নামে এক ছোট ছেলের সাথে থাকে, আর সেও একজন ইটারনাল। সার্সেস এর সাথে অ্যাকারিস এর সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, এই জন্য সার্সেস তার কলিগ ডেইন হোয়াইটম্যান এর সাথে রিলেশনশিপ এ থাকে। তারপর একরাতে যখন সার্সেস, স্প্রাইট ও ড্যান এক পার্টি থেকে ঘরে ফিরছিল, তখন তাদের ওপর ডেভিয়েন্ট ক্রো হামলা করে। ওই হামলা থেকে বাঁচার জন্য সার্সেস ও স্প্রাইট তার সাথে লড়াই শুরু করে। তখন অ্যাকারিস সেই জায়গায় চলে আসে, কিন্তু সে তাকে মারতে পারে না, কারণ তার কাছে এখন এজেকের হিলিং পাওয়ার থাকে। এরপর কোনোভাবে অ্যাকারিস তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে সফল হয়। ওইদিকে ড্যান হোয়াইটম্যান তাদের পাওয়ার দেখে ফেলে সত্য, তখন সে এই বিষয় জানতে চায়। এরপর সার্সেস তার সম্পর্কে সব সত্য জানিয়ে দেয়। সব কথা শোনার পর সে তাকে ছেড়ে চলে যায়। এরপর সার্সেস, স্প্রাইট ও অ্যাকারিস বাকি ইটারনালদের খুঁজতে চলে যায়, যাতে তারা সবাই মিলে আবার ডেভিয়েন্টদের মারতে পারে। এরপর তারা এজেকের সাথে দেখা করতে চলে যায়। সেখানে পৌঁছানোর পর তারা এজেকের লাশ দেখতে পায়। তখন সার্সেস এজেকের লাশের কাছে গিয়ে বসে, এজেকের বডি থেকে এক উজ্জ্বল এনার্জি বল আলো হয়ে বাইরে বের হয়ে আসে, যার মাধ্যমে সে আরিসেমের সাথে কথা বলতো। আর এই বল সার্সেস এর ভিতরে চলে যায়। তখন সার্সেস আরিসেমের চেহারা দেখতে পায়। এজেক মরে যাওয়ার আগে সার্সেস কে লিডার বানানোর কথা হবে, কারণ সার্সেস মানুষদেরকে অনেক ভালোবাসত, আর সেই পারবে এই ইমার্জেন্স কে থামাতে। এই জন্য এজেকের মৃত্যুর পর ওই এনার্জি বল সার্সেস পেয়ে যায়। তখন সার্সেস, অ্যাকারিস ও স্প্রাইট মুম্বাই আসে ইটারনাল কিঙ্গোর সাথে দেখা করতে। কিঙ্গো এখন বলিউড হিরো। যখন সে এজেকের মৃত্যুর খবর শুনতে পায়, সেও তাদের সাথে চলে আসে। তারপর তারা অস্ট্রেলিয়ায় চলে যায় গিলগামেশ ও থিনার সাথে দেখা করতে। সেখানে একটি নির্জন স্থানে সার্সেস ধ্যান করে। তখন সে আরিসেমের সাথে কথা বলতে পারে। আরিসেম সার্সেস কে ইটারনাল ও ডেভিয়েন্টদের পুরো ইতিহাস জানায়। সে আরো জানায় তাদের সবাইকে সাওয়াস্টিও টিয়ামাতের ইমার্জেন্সের জন্য পাঠানো হয়েছে। এটা শুনে সার্সেস অনেক চিন্তায় পড়ে যায়। পরে সার্সেস বাকিদের এই বিষয় সম্পর্কে সব জানায়। তারপর সবাই ইমার্জেন্স থামানোর সিদ্ধান্ত নেয়। এই কাজটি করার জন্য তাদের ড্রয়েজার এর সাহায্য নিতে হবে। ড্রয়েজের কাছে মাইন্ড কন্ট্রোল পাওয়ার রয়েছে, তার পাওয়ার ব্যবহার করে টিয়ামাটকে ঘুম পাড়াবে। এরপর তারা ড্রয়ের সাথে দেখা করতে অ্যামাজনের জঙ্গলে চলে যায়। সেখানে তারা ড্রয়িংকে সবকিছু জানায় আর তাকে এই ইমার্জেন্সি থামাতে বলে। সে তখন অনেক ঘাবড়ে যায়, কারণ একটা সিলেস্টিয়ালের মাইন্ড কন্ট্রোল করা অনেক কঠিন কাজ। ড্রয়িং চিন্তা করার জন্য কিছু সময় চায়, এই জন্য বাকি সবাই সেখানেই রয়ে যায়। ওই রাতে তাদের উপর ডেভিয়েনরা হামলা করে। কিছু ডেভিয়েনকে ইকারিস ও কিঙ্গো মেরে ফেলে। তখন ডেভিয়েনদের লিডার ক্রাও গিলগামেশ তার সব পাওয়ার শুষে নেয়। এর ফলে সে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। এখন সে তার রূপ চেঞ্জ করতে পারে। এছাড়া সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে। সার্সেস তার শক্তি ব্যবহার করে কোন জিনিসের রূপ পরিবর্তন করতে পারত।
কিন্তু এখন সে একটা ডেভিয়েন্টকে স্পর্শ করে তখন সে একটা গাছ হয়ে যায়। এর মানে তার শক্তি এখন বিকশিত হয়েছে, আর এখন সে জীবিত জিনিসেরও রূপ পরিবর্তন করতে পারে। এরপর তারা ইটারনাল ফেস্টস কে খুঁজতে বের হয়ে যায়। ফেস্টস তাদের টিমের একজন সায়েন্টিস্ট যে ইনভেনশন করায় অনেক এক্সপার্ট ছিল। তারা ফেস্টস ও ড্রকার পাওয়ারের সাহায্যে টিয়ামুতকে ঘুম পাড়ানোর চিন্তা করছে। এরপর তারা শিকাগোতে গিয়ে ফেস্টস এর সাথে দেখা করে আর তাকে কনভিন্স করে নিজেদের সাথে সামিল করে নেয়। এরপর তারা ইরাকে গিয়ে তাদের স্পেসশিপ বাইরে বের করে। ওই শিপের মধ্যে ইটারনাল মাকারি থাকত, সে অনেক দ্রুত দৌড়াতে পারে। ফেস্টো সবাইকে বলে সে তার টেকনোলজি দিয়ে সব পাওয়ার একত্রিত করতে পারবে আর ওই কম্বাইন্ড পাওয়ার ব্যবহার করে ড্রয়েক টিয়ামতকে ঘুম পাড়াতে পারবে। আর এই প্রসেসের নাম দেয় ইউনিমাইন্ড। এই কাজের জন্য সে কিছু ব্রেসলেট বানো শুরু করে। ফেস্টস মাকারিকে ইমার্জেন্সের লোকেশন খুঁজতে পাঠায়। এই সময় একেরেস সবাইকে ইমার্জেন্স থামাতে নিষেধ করে, কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দেয় না। তাই একেরেস ফেস্টসের কাজ মাঝ পথে থামিয়ে দেয় আর সবাইকে বলে তারা যদি কেউ ইমার্জেন্স থামানোর চেষ্টা করে তবে সে সবাইকে মেরে ফেলবে। তখন সবাই বুঝতে পারে এজেককে একেরেস ই মেরেছে। তারা সবাই একেরেস আর বিরুদ্ধে চলে যায়, তবে স্প্রেড একেরেস কে সমর্থন করে আর তারা সেখান থেকে চলে যায়। এছাড়া সেখান থেকে কিঙ্গো চলে যায় কারণ তার কাছেও ইমার্জেন্স সঠিক মনে হয়। ওইদিকে ফেস্টোর ব্রেসলেট তৈরি হওয়ার আগেই ধ্বংস হয়ে যায়, তাই দ্বিতীয়বার এটি বানানোর মতো সময় তার কাছে নেই। তাই সার্সাস এর বডি থেকে সেই এনার্জি বল বাইরে বের করে আর তা দিয়ে খুব দ্রুত সে ব্রেসলেট বানিয়েও ফেলে। এরপর সবাই প্রস্তুত হয় সালাস্টিও টিয়ামতকে থামাতে। সাগরের কাছে একটা আগ্নেয়গিরি ভিতর থেকে ইমার্জেন্স শুরু হবে। সেখানে প্রথমেই একেরেস ও স্প্রেক দাঁড়িয়ে থাকে। যখন বাকি ইটারনাল সেখানে আসে আর তারা ইউনিমাইন্ড শুরু করে, তখন একেরেস ড্রয়েকের উপর হামলা করে। এতে ড্রয়েক আহত হয়। এরপর মাকারি থিনা ও ফেস একেরেস এর সাথে লড়াই করা শুরু করে। এখনে যেহেতু ড্রয়েক আহত হয় তাই সার্সাস তার নতুন শক্তি দিয়ে টিয়ামতকে থামানোর সিদ্ধান্ত নেয়। ইটারনালদের লড়াইয়ের মধ্যে ডেভিয়েনদের লিডার ক্রাউ চলে আসে আর সে সবাইকে মারার চেষ্টা করে। তখন থিনা একাই তার সাথে লড়াই করে এবং তাকে সে মেরে ফেলে। অন্যদিকে টিয়ামত মাটি থেকে বাইরে বের হতে শুরু করে, এই জন্য সার্সাস তাকে ছুঁয়ে পাথর বানানো শুরু করে। তখন একেরেস ফেস্টসের থেকে মুক্ত হয়ে সার্সাস এর কাছে চলে আসে এবং তাকে মারার চেষ্টা করে। তখনই সে থেমে যায় কারণ সে সার্সাসকে অনেক ভালোবাসে, এই জন্য সে তাকে মারতে পারে না। এরপর সার্সাস আবার ইউনিমাইন্ড শুরু করে। এবার সে সবার পাওয়ার নিজের সাথে যুক্ত করে আর সে টিয়ামতকে মাটি থেকে বাইরে বের হওয়ার আগেই তাকে পুরোপুরি পাথর বানিয়ে দেয়। এতে ইমার্জেন্স থেমে যায় আর পৃথিবী বেঁচে যায়। অবশেষে একেরেস তার ভুল বুঝতে পারে, সার্সাস এর কাছে মাফ চায় আর সে পৃথিবী ছেড়ে সূর্য বিলীন হয়ে যায়। সার্সাস এর কাছে এখনো কিছু পাওয়ার অবশিষ্ট থাকে আর এই পাওয়ার ব্যবহার করে স্প্রাইটকে সে মানুষ বানিয়ে দেয়। কারণ স্প্রাইট শিশু হয়ে থাকতে পছন্দ করে না, সে বড় হয়ে অন্যদের মতো বাঁচতে চায়। এখন পৃথিবীতে ৬ জন ইটারনাল অবশিষ্ট থাকে। এদের মধ্যে মাকারি, ড্রয়েক ও থিনা স্পেস শিপ নিয়ে স্পেসে চলে যায় যাতে তারা ইউনিভার্সে থাকা বাকি ইটারনালদের সব সত্য জানাতে পারে। আর সার্সাস, কিঙ্গো ও ফেস্টো নিজের আগের জীবনে ফেরি চলে যায়। এরপর সার্সাস হোয়াইট ম্যানের সাথে দেখা করতে চলে যায়। ডেন তাকে প্রপোজ করে, সে তার ফ্যামিলি সম্পর্কে তাকে জানানোর চেষ্টা করে। তখন সেলিস্টিয়ালদের লিডার আরিসেম পৃথিবীর কাছে চলে আসে আর সে কিঙ্গো, সার্সাস ও ফেস্টসকে আকাশে নিয়ে যায়। আরিসেম তাদের জানায় তারা মানুষকে বাঁচানোর জন্য একটা সেলিস্টিয়ালকে উৎসর্গ করেছে, এই জন্য এখন সে তাদের মেমোরি থেকে সিদ্ধান্ত নেবে মানুষ কি বেঁচে থাকার যোগ্যতা রাখে কিনা। এরপর আরিসেম তাদের তিনজনকে নিয়ে কোথাও অদৃশ্য হয়ে যায়। সে এখন পৃথিবীকে ছেড়ে দিয়েছে, তবে সে কিছু সময় পর আবার ফিরে আসবে আর সে তার সিদ্ধান্ত জানাবে। থিনা, মাকারি ও ড্রয়েককে দেখতে পাই। তারা অনেকদিন ধরে স্পেসশিপে ট্রাভেল করছে, এখন তাদের বন্ধুরা পৃথিবী থেকে কোন জবাব দেয় না। এতে তারা বুঝতে পারে ফেস্টস, সার্সাস ও কিঙ্গো কোন সমস্যায় পড়েছে। হঠাৎ তাদের স্পেসশিপে একটা পোর্টাল খুলে যায়। সেখান থেকে দুইজন লোক বাইরে বের হয়ে আসে, যে ছিল থেন্সের ভাই ইরস আর তার সাথী পিপ। থেন্স ও তার পুরো পরিবার ইটারনাল প্রজাতির, কিন্তু থেন্সের মধ্যে ভুল করে ডেভিয়েন্টদের ডনে চলে আসে, এজন্য সে দেখতে সম্পূর্ণ ভিন্ন। আর তার ভাই ইরস অনেক পাওয়ারফুল ইটারনাল, যাকে স্টার ফক্স হিসেবে চেনা হয়। এখানে সে থিনা ও বাকিদের জানায়
তাদের সাথীরা অনেক বড় ঝামেলায় পড়েছে আর সে তাদেরকে বাঁচাতে সাহায্য করতে পারে। মুভির শেষ দৃশ্যে আমরা ডান ওয়েটম্যানকে দেখতে পাই যে তার মিউজিয়াম থেকে একটা তলোয়ার বের করে। এই তলোয়ার ডেনের বংশধরদের, যার নাম এভিডি ব্লেড, এর ব্যবহার করা মানুষ কিছু শক্তি পায়। এই তলোয়ার একটা অভিশপ্ত তলোয়ার, এর ব্যবহারকারী অধিকাংশ ক্ষেত্রেই খারাপ হয়ে যায়। এজন্য ডান তলোয়ার উঠাতে ভয় পায়, কিন্তু অবশেষে এটা উঠানোর জন্য সেই সিদ্ধান্ত নেয়। তখন অজানা কোন লোক তাকে থামিয়ে দেয় আর এই অসমাপ্ত কাহিনীর সাথেই এই মুভি শেষ হয়।